নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চাই তোমরা খুব ভালো থাকো। আমি আজকে যে ব্লগটা করতে চলেছি সেটা কি নিয়ে ব্লগ করতে চলেছি, দেখো যে কালকে সরস্বতী পুজো, তাই আমি সরস্বতী পুজোই কেমন লুক দেব বা কেমন সাজবো সেই কালেকশনগুলো আমি তোমাদেরকে কিছু দেখাতে চাইছি। তোমরা দেখো, আমাদের প্রথম আমরা শুরু করব মানে শাড়ি দিয়ে, তারপরে কসমেটিক জিনিস সব কিছুই দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের প্রথমে দেখাবো, দেখো এই শাড়িটা সরস্বতী পূজায় পরবো, দেখো কেমন লাগছে বলবে তোমরা, দেখতে পাচ্ছ? এইটা পরবো, তাতে আমি ব্লাউজটা ঠিক কনফার্ম করতে পারছি না যেহেতু কোনটা পরবো, তবু তোমাদেরকে দেখাচ্ছি। কেমন তোমরা বলবে? দেখো এর হাতের কালেকশনটা খুব সুন্দর, দেখো তোমরা, এটাও ভালো লাগছে, কোনটা ভালো লাগবে তোমরা বলবে। এর সাথে পরা হবে এই হাতটা, দেখো বলবে কেমন ভালো লাগবে, সাথে সাথে পরা হবে, এর সাথে কানে পরা হবে, এটা দেখো দেখতে পাচ্ছ, এটা পরা হবে, ঠিক আছে। এর সাথে মানে কেমন লাগবে এর সাথে পরলে, দেখো এটা প্রথমে প্রথমে মুখে দেওয়া হবে, যেহেতু একটা ক্রিম, মানে একটা ক্রিম মাখা হবে, সেই ক্রিম মানে সেটা হচ্ছে সেই ক্রিমটা মাখা হবে, সেই ক্রিমটার পরে দেওয়া হবে আমার এইটা। প্রথমে ক্রিম মাখা হবে এটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি ক্রিমটা, ভালো করে খুলে দেখাই ক্রিমটা, তবে তোমরা বুঝতে পারবে। দেখো দেখতে পাচ্ছ এটা, তারপর উপরে দেওয়া হবে এটা, দেখো দেখতে পাচ্ছ তোমরা, কালেকশনগুলো পুরোটাই দেখাবো আমি সব। উপরে দেওয়া হবে এটা, দেখো দেখতে পাচ্ছ এই কালেকশন, এগুলো সবই দেখতে পাচ্ছ। তারপরে দেওয়া হবে, বের করছি তোমাদেরকে সবই দেখাবো। দেখো দেখতে পাচ্ছ দা মেকআপ বক্স, মানে এটা ছোট্টর উপর দিয়ে আমার আরও একটা রয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো, এটা আপাতত তোমাদেরকে আমি দেখালাম। দেখো কেমন, এটা ভালো লাগছে তো, দেখো এটা দেখো, আর আমি দেখাবো তোমাদেরকে সব কিছু, একটু খুলতে দেরি হচ্ছে, প্লিজ একটু তোমরা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এটাকে, দেখো এটাকে কি বলে, মাস্কারা, তোমরা সকলেই জানো, যেহেতু সকলেই করো, কাল যেহেতু সরস্বতী পুজো সকলেই করবে। এটা দেখো লিপস্টিক, কাজল, আমার কাছে দুরকম ফ্লেভার মানে আইলাইনার রয়েছে, মানে আমি যখন যেটা মন চাই আমি তখন সেটাই ইউজ করি। দেখো এই একটা রয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই একটা রয়েছে, এও একটা রয়েছে পেন্সিল মোটো, যেটা মানে ভালো লাগে সেটাই ইউজ করি। আর দেখো
দেখাতে চলেছি তোমাদের, আর সেরকম কিছু কালেকশন নেই যেহেতু। হ্যাঁ রয়েছে, এটা রয়েছে, দেখো মাথার, মাথায় যে ডিজাইন হবে যেহেতু এটা দেখাবে, দেখো দেখো মানে এইরকম মেকআপ দিয়ে এইরকম লুক সেজে কাল সরস্বতী পুজোয় বেরোনো হবে। তো কালও ব্লগ বানাবো, তোমরা দেখতে থেকো কাল কেমন লাগছে, তোমরা সবাই বলবে। বন্ধুরা আর আমি কী দেখাতে চাই, আমার তো মানে এইটুকু কালেকশন, আমি নেক্সট টাইম দেখাবো। হ্যাঁ আর একটা রয়েছে টিপ, আমি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো যে জুয়েলারি কালেকশন, ঠিক আছে। আজকে তোমরা এটাই দেখো, যেহেতু মানে কাল যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো কেমন সাজবে তোমরা সবাই, প্লিজ তোমরা সবাই আমাকে দেখিও কে কেমন সেজেছো, আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলো। দেখো আমার এই যে কালেকশানগুলো কেমন বলো তোমরা। নিশ্চয়ই ভালো লাগছে, প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও সবাই কেমন লাগছে বলো সবাই।